আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য দারুণ মজার একটি রেসিপি নিয়ে এসেছি। তবে যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদের জন্য অবশ্যই এটি সুখবর। তো আজকে আমি আপনাদের জন্য টাকি মাছের ভর্তা নিয়ে এসেছি। তো চলুন দেখে আসি টাকি মাছের ভর্তা কীভাবে করতে হয়। টাকি মাছগুলোকে প্যানে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য, তারপর পানি দিয়ে দিব। তো অল্প একটু, মাছ সেদ্ধ হতে সময় লাগে না, এই জন্য অল্প একটু পানি দিলেই হয়ে যাবে। এক কাপ বা হাফ কাপ পানি দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে দিবেন, দিয়ে ঢেকে রাখবেন। তো আপনি হলুদ যদি না থাকে তো দিবেন না, তো সেটার জন্য যে ভর্তা হবে না তা না। তো হলুদটা দিচ্ছি জাস্ট মাছের কালারটা সুন্দর থাকার জন্য। মাছগুলোকে আমি কিন্তু ধুয়ে নিয়েছিলাম, লবণ আর লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিট, তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এখন দেখেন মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখেন মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। তো অল্প অল্প পানি আছে, এই পানিটুকু থাকবে না। আপনি যখন এইভাবে নিচ থেকে খুচিয়ে খুচিয়ে মাছগুলো তুলে দিলাম, তো এখন চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দিয়েছি, তো ঢেকে রাখবো ঠান্ডা হওয়া পর্যন্ত, আর এই পানিগুলো শুকিয়ে যাবে ঠান্ডা হতে হতে। তো দেখেন মাছগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন কাঁটাগুলো ভালোভাবে বেছে নেব। মাছ ভর্তা করতে হলে মাছের কাঁটাগুলো কিন্তু খুব ভালোভাবে বেছে নিতে হবে। যখন আপনি মাখিয়ে মাছগুলোকে ভর্তা করবেন তো হাতে বিঁধে যেতে পারে, এই জন্য খুবই ভালোভাবে মাছের কাঁটাগুলো বেছে নিতে হবে। মাছ ভর্তা খেতে ভালো লাগে, কিন্তু কাঁটা বাছার কথা যখন মনে পড়ে তখন কিন্তু এটি সাংঘাতিক একটি বিরক্তি ব্যাপার, সেই লেন্দি একটি ব্যাপার। বসে বসে, লং টাইম বসে বসে কাঁটা বাছতে হয়। তো যাক, কী আর করা, মজার জিনিস খেতে হলে তো পরিশ্রম করতেই হবে। তো ভালোভাবে মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি, দেখেন কোথাও আর কাঁটা নেই, সেরকম শক্ত কোনো কাঁটা নেই। হয়তো হালকা পাতলা যে কাঁটাগুলো থাকবে সেটি গলায় বিঁধবে না। তো কাঁটাগুলো বাছা হয়ে গেছে। তো কাঁটা বাছতে আমি আপনাদের দেখালাম না, কারণ ভিডিওটি লেন্দি হয়ে যাবে। তো এখন মাছগুলোকে ভর্তা করব। তো ভর্তার টেকনিক আছে। তো আগে প্রথমে যে শুকনো মরিচ আমি ভেজে নিয়েছিলাম সেটিকে লবণ দিয়ে ভেঙে নেব। এটির সাথে সরাসরি পেঁয়াজ আর ধনেপাতা দিতে যাবে না, তাহলে মরিচগুলো কিন্তু ভাঙ্গা ভাঙ্গা হবে না, গুঁড়ো গুঁড়ো হবে না। তো প্রথমে লবণ দিয়ে তারপর মরিচটাকে গুঁড়ো গুঁড়ো করে নেবেন, তারপরে ধনেপাতা আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিবেন, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন। পেঁয়াজগুলোকে এমনভাবে মাখাবেন যাতে পেঁয়াজগুলো একদম সফট হয়ে যায়, মিশে যায়। আমি মাঝে মাঝে এরকমভাবে মরিচ ডলা করে খাই, যখন মুখে কোনো কিছুই ভালো লাগে না, একটু ঝালঝাল খেতে ইচ্ছে করে, তখন এইভাবে করে মরিচ পেঁয়াজ ধনেপাতা, এবার শুকনো মরিচ পেঁয়াজ ধনেপাতা আর সরিষার তেল দিয়ে মাখিয়ে, তো এটি ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো আপনারা খান কি না জানি না, তো এটা আমার কাছে খুবই ভালো লাগে। তবে মাঝে মাঝে খাই, সবসময় খাই না। কিছুটা তুলে রেখে দিলাম, তুলে রেখে সেদ্ধটাকে মাছের কাঁটা বেছে নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। আর এখানে আমি সরিষার তেল দিয়ে ভর্তা বানাবো। সরিষার তেল দিয়ে ভর্তা বানাতে হবে, তো সরিষার তেলের বিকল্প নাই, তো সরিষার তেল আপনাকে দিতেই হবে। আর ভর্তাতে সরিষার তেলই দিতে হয়। এখানে আপনি সরিষার তেলটা বেশি করে দিবেন, আমি 3 থেকে 4 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। আর যতটুকু দেখেছেন আমি মরিচ ডলাগুলো তুলে রেখেছিলাম সবটুকুই আমি দিয়ে দিব, তো পুরোটাই লাগবে মনে হচ্ছে, কারণ আমি প্রথমে ভয় পেয়েছি যে মরিচগুলো অনেক ঝাল ছিল। এখন দেখলাম যে মাছে যখন দিলাম মরিচ ডলাগুলো তখন ঝালটা সেরকম লাগলো না, আমি আবার দিয়ে দিলাম সবগুলো। আর তো এখানে 3 থেকে 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম, আর মরিচ ডলা, সম্পূর্ণ মরিচ ডলা দিয়ে দিলাম। এটি আপনি আপনার স্বাদ মতো দিবেন, আপনি যতটুকু ঝাল পছন্দ করেন সেই পরিমাণ অনুযায়ী আপনি মরিচ ডলাটা দিবেন। তবে ভর্তাতে ঝাল না হলে ভালো লাগে না, ভর্তা শুটকি এসব জিনিসে ঝালটাই একটু ভালো লাগে, তবে যে কোনো জিনিস অতিরিক্ত ভালো লাগবে না। তো আপনার এখানে ঝালটা পরিমাণ মতো থাকতে হবে। তো হয়ে গেছে ভর্তা, এখন আমি সার্ভ করে দিচ্ছি। আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে আজকের রেসিপি, তবে তাদের জন্যই ভালো লাগবে যারা ভর্তা খেতে খুব পছন্দ করেন। আমার মতো যারা ভর্তা লাভার নিশ্চয়ই তাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে একটি লাইক এবং কমেন্টস করবেন। আর এখনও যারা আমার এই পেজটি ফলো করেননি, প্রতিদিন আমার রেসিপি দেখেই যাচ্ছেন কিন্তু অথচ ফলো করেননি, তাড়াতাড়ি ফলো করে ফেলুন।
প্রবাসে যারা আছেন তাদের সুবিধার জন্য প্রতিদিন আমি খুবই সহজ সহজ রেসিপিগুলো দেখাচ্ছি, তারপরও মুখরোচক রেসিপিগুলো। আশা করব আপনাদের কাছে এই রেসিপিগুলো ভালো লাগবে, আর যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা এখনও আমার পেজটি ফলো করেননি ফলো করে ফেলুন, নতুন নতুন রেসিপি দেখতে পাবেন আমার এই পেজে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।